তান্ত্রিক শক্তির যে সংরক্ষণ নীতি ছিল সেই সংরক্ষণ নীতির কিছু এক্সেপশনাল ছিল, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কিন্তু সম্পূর্ণরূপে বজায় থাকে না, অর্থাৎ অপচয়ী বলের কারণে কিন্তু যান্ত্রিক শক্তির কিছু অংশ অপচয় হয়ে যায়। সেরকম কালকে একটা উদাহরণ আমরা দেখেছিলাম যে নতল বরাবর একটা বস্তু যখন ঘর্ষণ বল তখন কাজ করে, ঘর্ষণ বলের কারণে কিন্তু শক্তির কিছুটা অপচয় ঘটে, ফলে প্রত্যেকটি অবস্থান আমরা পরপর দেখেছিলাম, এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান, প্রত্যেকটি অবস্থানে দেখা যায় যে যান্ত্রিক শক্তি আর সংরক্ষিত থাকছে না, অর্থাৎ গতিশক্তি আর স্থিতি শক্তির যোগফল কিন্তু সব জায়গায় আর কনস্ট্যান্ট থাকছে না, সেম থাকছে না। আর এছাড়াও আমরা কী করেছিলাম, আমরা একটা যন্ত্রের কর্মদক্ষতা দেখেছিলাম, অর্থাৎ যন্ত্রে কতটা আমরা শক্তি দিয়ে কতটা কার্য পাচ্ছি সেটাও দেখেছিলাম। তো আজকে আমরা কী পড়ব, আজকে এই যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকা আর না থাকা এই দুটোর উপরে বেস করে আমরা দুরকম সংস্থা লক্ষ্য করব। একটা হলো কনজারভেটিভ সিস্টেম, মানে সংরক্ষী সংস্থা, আর একটা হলো অসংরক্ষী সংস্থা। তো সংরক্ষী সংস্থা আর অসংরক্ষী সংস্থাতে দুই প্রকারের বল কাজ করে। যদি সংরক্ষী সংস্থাতে যে বল কাজ করবে তাদেরকে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স, আর অসংরক্ষী সংস্থা যেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না সেখানে যে ফোর্স কাজ করবে তাকে বলবো আমরা ডিসিপেটিভ ফোর্স বা অপচয়ী বল। ওকে, এই দুটোর আমরা তাহলে এখন এই দুটো সম্পর্কে পড়ব। তাহলে একটা আমরা পড়ব প্রথমে কনজারভেটিভ ফোর্স, বাংলাতে বলে সংরক্ষী বল। ঠিক আছে, সংরক্ষী বল জানার আগে তাহলে আমাদের প্রথম জানতে হবে সংরক্ষী সংস্থা কাকে বলে। তো সংরক্ষী সংস্থা হলো সেই সংস্থা বা সিস্টেম যেই সিস্টেমে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকার অর্থ হলো সেখানে স্থিতি শক্তি আর গতি শক্তির যোগফল কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ বাইরে থেকে কোনো অপচয়ী বল এখানে কাজ করবে না, ফলে শক্তিরও কোনো নষ্ট হবে না। তো সেই সংস্থা হলো আমাদের সংরক্ষী সংস্থা। এবারে সংরক্ষী সংস্থাতে যে ফোর্স কাজ করবে সেই ফোর্স হলো আমাদের কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। তো তাহলে এরকম উদাহরণ কী কী হতে পারে, এরকম উদাহরণ হতে পারে অভিকর্ষীয় বল, আর চৌম্বকের ভিতরে যে আকর্ষণ বল হয়, আর কী হতে পারে, আর তড়িৎ ক্ষেত্রের ফলে যে আকর্ষণ বল কাজ করে, এইসবগুলো কী, এইসবগুলো সংরক্ষিত বলের উদাহরণ। তো আমরা যখন যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি বোঝানোর জন্য একটা এরকম উদাহরণ দেখেছিলাম যে একটা ঢিলকে ওপরের দিকে ছুলে দিলাম, আবার সে নিচের দিকে যখন পড়ছে সেই টোটাল একটা সংস্থাতে তখন দেখা যাবে কি যান্ত্রিক শক্তি পুরো সংরক্ষিত থাকে। তো সেরকম সেম উদাহরণ এর ক্ষেত্রে হবে, অভিকর্ষ বল যেহেতু একটা সংরক্ষিত বল, সংরক্ষী বল, তো অভিকর্ষ বল কীভাবে সংরক্ষিত বল হয় সেটা দেখছি। আমরা কী করেছিলাম, প্রথমে একটা বস্তুকে ভূমি থেকে কী করলাম, উপরের দিকে ছুড়ে দিলাম, সে এই উচ্চতায় গেল, এই উচ্চতায় যাওয়ার পরে কী করলো, আবার সে এখানে কি এখান থেকে আবার নিচের দিকে পড়তে থাকলো। তো এই উচ্চতায় ওঠার কারণে তাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে হয়েছে। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে কী কার্য করতে হয়েছে, অভিকর্ষ বল তখন ছিল mg, আর সেই বলের বিরুদ্ধে সে এইচ উচ্চতায় উঠেছিল, ফলে তাকে mgh পরিমাণ কৃতকার্য করতে হয়েছিল। আর এই কৃতকার্য তার ভিতরে কী, এই কৃতকার্যটা নিশ্চয়ই নেগেটিভ কৃতকার্য, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে, এই সরি পজিটিভ কৃতকার্য, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য। আর সেম এখানে যেই পরিমাণ কৃতকার্য হলো সেই কৃতকার্য তার স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকলো, সেই একই পরিমাণ স্থিতি শক্তি ক্ষয় করে সে আবার নিচের দিকে নেমে আসে, মানে তার স্থিতি শক্তি তখন আবার সেম এই mgh পরিমাণ স্থিতি শক্তি তার গতিশক্তিতে পরিণত হয়, অর্থাৎ হাফ mv² পরিণত হয়। তাই তো, এটা তো জানতাম। তাহলে এই টোটাল সংস্থাকে আমরা কী বলবো, এটা হলো একটা সংরক্ষী সংস্থা, কারণ এখানে যান্ত্রিক শক্তি দেখো সংরক্ষিত হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ mgh ছিল সেই একই পরিমাণ mgh কী হলো, হাফ mv² রূপান্তরিত হলো। আর এখানে যে বল কাজ করবে সেই বলটা হলো সংরক্ষী বল। এখানে কোন বল কাজ করছে, এখানে অভিকর্ষ বল কাজ করছে, অভিকর্ষ বল কী তাহলে এখানে সংরক্ষী বল, তাহলে সংরক্ষী বলের এখানে সংরক্ষী বল কোনটা হলো, অভিকর্ষ বল। হ্যালো, এবারে আমরা একটা বদ্ধ পথে সংরক্ষী বলের দ্বারা কৃতকার্য কী হয় সেটা দেখব।
নেক্সট দেখব বদ্ধ পথে অভিকর্ষ, বদ্ধ পথে সংরক্ষী বল দ্বারা কৃতকার্য। বদ্ধ পথে সংরক্ষী বল দ্বারা কৃতকার্য। বদ্ধ পথ কথাটা কেন বলছি আমরা, বদ্ধ পথ, তো যদি একটা উদাহরণ দেওয়া যায় তো এরকমই হবে যে ধরো দেখা গেল একটা বস্তু এ অবস্থান থেকে তার যাত্রা শুরু করেছে, এ অবস্থান থেকে যাত্রা শুরু করে সে যাত্রা করে আবার সে বি অবস্থানে গিয়ে পৌঁছালো, বি অবস্থানে পৌঁছালো, বি অবস্থান থেকে আবার রিভার্স করে সে আবার এ অবস্থানে পৌঁছালো, অর্থাৎ সে যেই অবস্থানে ছিল আবার সেই অবস্থানে এসে পৌঁছালো। ফলে এই অবস্থানে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে মোট কৃতকার্য কী হবে, মোট কৃতকার্য হবে শূন্য, মোট কৃতকার্য হবে শূন্য। এটা আমরা আগে কীভাবে ব্যাখ্যা করতাম, আগে ব্যাখ্যা করতাম মোট কৃতকার্য এই কারণে শূন্য হবে কারণ এখানে মোট স্মরণ হয়েছে শূন্য, কিন্তু এটা এখানে আমরা কীভাবে ব্যাখ্যা করবো অন্যরকমভাবে ব্যাখ্যা করব। আমরা প্রথমে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গিয়েছিল, আর এইটা কিন্তু একটা টোটাল পথকে আমরা একটা বলবো বদ্ধ পথ, এই বদ্ধ পথ হলো এই পথটাই, মানে দেখো এটা বদ্ধ, এ থেকে গিয়ে বিতে আবার এ থেকে ফিরে আসলো, তার মানে একটা ক্লোজ ক্লোজ পথ হলো। এবারে দেখো তাহলে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল তখন সে যে কৃতকার্যটা করলো সেটাকে আমরা বললাম ধনাত্মক কৃতকার্য, আর সেই কৃতকার্যটা এটা একটা সংরক্ষী বলের ক্ষেত্রে হবে, বদ্ধ পথ হবে কিন্তু সংরক্ষী বলের ক্ষেত্রে হবে। সংরক্ষী বলের উদাহরণ আমি তিনটে বলেছিলাম, একটা হলো অভিকর্ষ বল, আর চৌম্বক ক্ষেত্রের বল, আর তড়িৎ ক্ষেত্রের বল, এই তিনটে হলো সংরক্ষী বলের উদাহরণ। তাহলে এরকম একটা উদাহরণ আমরা কাদ দেবো, সেই একই সেম উদাহরণ, এরকম একটা উদাহরণ হলো সেম এই অভিকর্ষের উদাহরণ। এখান থেকে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরে ছুড়ে দেওয়া হলো, সেখান থেকে আবার সে ভূপৃষ্ঠে এসে পৌঁছালো, এটা একটা হতে পারে সেম উদাহরণ। তো দেখো যখন এ থেকে বিতে সে গেল তখন এ থেকে বিতে যাওয়ার কারণে তাকে যে পরিমাণ কার্য করতে হলো সেই কার্যটা হলো ধনাত্মক কার্য হলো, আবার বি থেকে সেই একই কার্য তার খরচ করে আবার বি থেকে সে এতে পৌঁছালো। তাহলে বি থেকে যখন তাহলে এ থেকে বিতে যখন গেল তখন কৃতকার্য হলো ধনাত্মক, আর বি থেকে এতে যখন এলো তখন কৃতকার্য হয়ে গেল ঋণাত্মক, আর এই কৃতকার্য এই কৃতকার্য দুটোই সমান, অর্থাৎ এ থেকে বিতে যখন যাবে সেই কৃতকার্য তার সাথে সমান হবে বি থেকে এ এর কৃতকার্য, কিন্তু তাদের দিক থাকবে কি, তাদের দিক থাকবে নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, ফলে ফাইনালি আমরা কি পাবো, ফাইনালি পাবো জিরো, তার কোনো কৃতকার্য আমরা পাবো না। তাহলে সংরক্ষী বলের ক্ষেত্রে কি হয়, প্রথম অবস্থায় কৃতকার্য, প্রথমে যে কৃতকার্য হলো সেই কৃতকার্য কিন্তু আবার ফিরে পাওয়া যায়, অর্থাৎ সেম যখন ফিরে আসছে তখন কিন্তু সেই কৃতকার্য আবার ফিরে পাওয়া যায়। তাহলে সংরক্ষী বল আমরা তাদেরকেই বলবো, যেমন একটা ঢিল ছুড়ে দেওয়ার উদাহরণটাও সেম, যেই কৃতকার্য তার প্রথমে তৈরি এই উচ্চতায় ওঠার কারণে হয়েছে সেম সেম কৃতকার্য খরচ করে সে আবার নিচে চলে এসছে। তাহলে সংরক্ষী বলের ক্ষেত্রে কৃতকার্য পুনরুদ্ধার করা সম্ভব, মানে প্রাথমিক অবস্থায় যে কৃতকার্য হলো অন্তিম অবস্থা থেকে আবার যখন প্রাথমিক অবস্থাতে ফিরে আসবে তখন সেম পরিমাণ কৃতকার্য হবে। তাহলে সংরক্ষী সংস্থা আমরা তাদের বলবো যে সংস্থায় কৃতকার্য আবার পুনরুদ্ধার করা সম্ভব, আর সেই সংস্থায় যে বল কাজ করবে যেই বলের কারণে এটা হবে সেটা হলো সংরক্ষী বল। এবারে এই এ থেকে বিতে যেটা গেল আর বি থেকে আবার এতে ফিরে আসলো, এটা ডিপেন্ড করে না কিসের উপর, এটা ডিপেন্ড করে না কোন পাথ দিয়ে গিয়েছে তার উপর ডিপেন্ড করে না। ধরো এ থেকে বিতে আমরা এরকমভাবে একটা পাথ দিয়ে গেলাম, অথবা এরকম স্ট্রেট পাথ দিয়ে গেলাম, অথবা এরকম পাথ দিয়ে গেলাম, যে পাথ দিয়ে যাই আমরা পাথের ওপর ডিপেন্ড করে না, এ থেকে বিতে আমরা যাব সেটা কোনো পাথের ওপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে এ আর বি এর অবস্থানের উপর, ঠিক আছে। তাহলে সংরক্ষী বল সংস্থার ক্ষেত্রে এ আর বি এর অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু কোন পথ দিয়ে গিয়েছে তার উপর ডিপেন্ড করে না, ওকে। তাহলে সংরক্ষী বলের গল্প শেষ হলো, এবারে আমাদের হলো অসংরক্ষী বল। বা ডিসিপেটিভ ফোর্স, এই যে
তাহলে অসংরক্ষিত বল, অসংরক্ষিত বল বা ডিসিপেটিভ ফোর্স, এটাকে ডিসিপেটিভ ফোর্স বলে এই কারণে, কারণ ডিসিপেটিভ ফোর্সের বাংলা হলো অপচয়ী বল। অসংরক্ষিত বলকে আমরা অপচয়ী বলও বলি। সেম আগের মতো অসংরক্ষিত বল জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে অসংরক্ষিত সংস্থা কাকে বলে। তো অসংরক্ষিত সংস্থা হলো সেই সংস্থা যে সংস্থায় যান্ত্রিক শক্তি কিন্তু সংরক্ষিত থাকে না। এবারে যান্ত্রিক শক্তি কেন সংরক্ষিত থাকে না? কারণ সেখানে বাইরের কোনো বাধাজনিত বল উপস্থিত থাকে। বাইরের বাধাজনিত বল উপস্থিত থাকার কারণে যান্ত্রিক শক্তির কিছু অংশ আবার অন্য শক্তিতে রূপান্তরিত হয় বা কিছু অংশের ক্ষয় হয় বা নষ্ট হয়। তো সেই কারণে কি হয়, যান্ত্রিক শক্তি আর সংরক্ষিত থাকে না। সেই সংস্থা হলো অসংরক্ষিত সংস্থা। আর অসংরক্ষিত সংস্থাতে যেই বল, এই বাধাজনিত যে বল উপস্থিত থাকে যার কারণে অসংরক্ষিত সংস্থা তৈরি হলো, সেই বাধাজনিত বলকে আমরা বলবো কি, অসংরক্ষিত বল। যেহেতু এটা একটা বাধাজনিত বল আর শক্তির অপচয় করে, সেই জন্য এটাকে আমরা আরও কি বলবো, এটা হলো অপচয়ী বল বা ডিসিপেটিভ ফোর্স। ওকে, এর উদাহরণ কি হবে তাহলে, অপচয় করে এরকম বাধাজনিত বল অসংরক্ষিত সংস্থার ক্ষেত্রে কি হতে পারে? সবথেকে ভালো উদাহরণ হলো ঘর্ষণ বল। ওকে, এবারে অসংরক্ষিত বলের আমরা একটা উদাহরণ দিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করি। ধরো দেখা গেল একটা অমসৃণ, ঘর্ষণ বল থাকতে গেলে নিশ্চয়ই তলটা অমসৃণ হতে হবে। একটা অমসৃণ তল বরাবর একটা বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেল, নিয়ে যাওয়া হলো। তো নিয়ে যেতে গেলে কি করতে হবে, যেহেতু অমসৃণ তল তাহলে ঘর্ষণ বল তাকে পিছনের দিকে টানতে থাকবে। তাহলে আমাদেরকে যে কৃতকার্য করতে হবে তাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, সেটা ঘর্ষণ বল এফ এর বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। তো ঘর্ষণ বল এফ এর বিরুদ্ধে যে কৃতকার্য আমাদের করতে হবে, সেই কৃতকার্য কি তার ভিতরে আবার স্থিতি শক্তি হিসেবে সঞ্চিত হবে? যদি সেটা হতো তাহলে সে আবার পিছনের দিকে একই অবস্থানে ফিরে আসতো, অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকতো। কিন্তু সেক্ষেত্রে তা হবে না, অর্থাৎ বস্তুটিকে যদি এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে গিয়ে ছেড়ে দিই, সে আবার ব্যাক করে প্রাথমিক অবস্থানে আসতে পারবে না, তাই তো? সেই জন্য অসংরক্ষিত সংস্থার ক্ষেত্রে কি হয়, এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে অসংরক্ষিত বলের বিরুদ্ধে যে কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্য আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না। যেটা আমাদের সংরক্ষিত বলের ক্ষেত্রে কৃতকার্য ফের পুনরুদ্ধার করা সম্ভব হয়েছিল, কিন্তু অসংরক্ষিত বলের ক্ষেত্রে আর কৃতকার্য পুনরুদ্ধার করা সম্ভব হয় না। সেম এর ক্ষেত্রে আমরা বদ্ধ পথে দেখব, বদ্ধ পথে অসংরক্ষিত বল দ্বারা কৃতকার্য। বদ্ধ পথ হতে গেলে তাহলে কন্ডিশন কি, কন্ডিশন হলো যে অবস্থানের থেকে গিয়েছিল আবার সেই অবস্থানে ফিরে আসলো, তাই তো? ধরো একটা বস্তু এই অবস্থান থেকে গিয়ে বি অবস্থানে গেল, বি থেকে আবার এই অবস্থানে ফিরে আসলো, অর্থাৎ একটা ক্লোজ পাথ মেনটেন করলো। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিন্তু কৃতকার্য শূন্য হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অসংরক্ষিত সংস্থার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু কৃতকার্য শূন্য হবে না, যেহেতু এখানে এই যে অপচয়ী বল এখানে কাজ করে, যার কারণে কৃতকার্য কিন্তু শূন্য হবে না। তাহলে কি হবে তখন, আমাদের যেরকম আগের ক্ষেত্রে কী হয়েছিল, এ থেকে বি তে যখন গেল সেই কৃতকার্যটাকে যদি আমরা ধনাত্মক বলতাম, তাহলে বি থেকে এ তে যখন আসবে সেই কৃতকার্য হতো সেম ঋণাত্মক হয়ে ফাইনালি কৃতকার্য জিরো হতো। কিন্তু এক্ষেত্রে আর জিরো হবে না, হয় এটা পজিটিভ আসবে না হয় নেগেটিভ আসবে। যদি এ থেকে বি তে যাওয়ার সময় পজিটিভ আসে, তাহলে বি থেকে এতে আসার সময়ও সেম পজিটিভ থাকবে, বা যদি এ থেকে বি তে যাওয়ার সময় নেগেটিভ হয়, তাহলে বি থেকে এতে আসার সময়ও সেম নেগেটিভ থাকবে। ওকে, যেমন একটা বলা যাক যে অমসৃণ তল বরাবর যেখানে ঘর্ষণ বল কাজ করে একটা বস্তুকে এ থেকে বিতে নিয়ে গেল যাওয়া হলো, তো তখন কি হবে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হয়। ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য করলে তাকে আমরা কি বলি, সেই কৃতকার্য হলো ধনাত্মক কৃতকার্য। আবার যখন সেম বি থেকে একে এতে নিয়ে আসবো, সেম ঘর্ষণ বল থাকবে, তখনও ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে, তখনও কৃতকার্য কি হবে, প
পজিটিভ কৃত কার্য, তাহলে ফাইনালি আমরা পাবো কি পজিটিভ কৃত কার্য। কিন্তু এখানে দেখো, এখানে যে ফোর্সটা কৃত কার্য করছে সেই ফোর্সটা কি ঘর্ষণ বলের বিরুদ্ধ একটা ফোর্স। কিন্তু অসংরক্ষী বলের ক্ষেত্রে, অসংরক্ষী বলের উদাহরণ তো আমাদের ঘর্ষণ বল, তো তাহলে ঘর্ষণ বল নিজে যে কার্য করছে সেই কার্য কি হয়, সেই কার্য নিশ্চয়ই নেগেটিভ হয়। আর আমরা জানি বল দ্বারা কার্যকে নেগেটিভ বলে, যেমন অভিকর্ষ বল, ঘর্ষণ বল বা যে কোনো বল যদি নিজেই কার্য করে, বাইরে থেকে সংস্থার প্রয়োজন না হয়, তখন সেই কার্যকে বলে নেগেটিভ কার্য। তো যদি কোনো কন্ডিশন এরকম হয় যে ঘর্ষণ বল নিজেই কার্য করছে এ থেকে বি অবস্থানে যাওয়ার ক্ষেত্রে, তাহলে তখন হলো নেগেটিভ। আবার বি থেকে এতে যখন ফিরে আসে তখনও ঘর্ষণ বল কার্য করছে, তখনও হবে নেগেটিভ। তাহলে ফাইনালি ভ্যালু হয় পজিটিভ আসবে বা নেগেটিভ আসবে। কিন্তু অসংরক্ষী সংস্থার ক্ষেত্রে বদ্ধ পথে মোট কৃত কার্য কখনোই শূন্য হয় না। এর থেকে আরও একটা জিনিস বলতে পারি, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে গেলে যে কৃত কার্য হয়, আবার অন্তিম অবস্থান থেকে আবার প্রাথমিক অবস্থানে সেই কৃতকার্য আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না। তাহলে যে সংস্থাতে কৃতকার্য আর পুনরুদ্ধার করা সম্ভব হয় না সেটা হলো অসংরক্ষী সংস্থা, আর সেই সংস্থাতে যে বল কাজ করে সেটা হলো অসংরক্ষী বল বা অপচয়ী বল। হলো, এটা ক্লিয়ার হলো। আর এক্ষেত্রে আরও একটা জিনিস মূল বিষয়, সেটা হলো আগেরটার ক্ষেত্রে ডিপেন্ড করছিল না কোন পথ দিয়ে গিয়েছে তার উপর ডিপেন্ড করছিল না, ডিপেন্ড করছিল জাস্ট এ আর বি এর ফাইনাল অবস্থানের উপর ডিপেন্ড করছিল। এই ক্ষেত্রে কিন্তু সেম কেসটা উল্টো, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, পথগুলোর উপর ডিপেন্ড করবে, কোন পথ দিয়ে গিয়া যাওয়া হয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করবে, কিন্তু এদের ফাইনাল আর প্রাথমিক অবস্থানের উপর কিন্তু ডিপেন্ড করবে না। মানে যেই পথ দিয়ে যাবে সেই পথে ঘর্ষণ বল কাজ করছে, তাহলে পথের উপর ডিপেন্ড করছে, কিন্তু এ আর বি এর ফাইনাল অবস্থানের উপর ডিপেন্ড করছে না, সেই জন্য কিন্তু কার্য তো শূন্য হচ্ছে না। তাহলে ঠিক আছে, হলো। তাহলে আমাদের অপচয়ী বল আর সংরক্ষী বল দুটো কভার হলো প্রথম। তাহলে কনজারভেটিভ ফোর্স আর ডিসিপেটিভ ফোর্স এই দুটো কভার হলো। এবার একটা জিনিস জানার বিষয়, সেটা হলো সংরক্ষী সংস্থার ক্ষেত্রে কী হয়, সংরক্ষী সংস্থার ক্ষেত্রে কৃতকার্য পুনরুদ্ধার করা সম্ভব হয়। আর সংরক্ষী সংস্থা আমরা তাদের বলি যেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। তাহলে সাধারণভাবে যান্ত্রিক শক্তি কী কী হয় আমাদের, একটা হলো কে আর একটা হলো ইউ। ইউ দিয়ে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তিকে লিখি, পোটেনশিয়াল এনার্জিকে লিখি, আর কে দিয়ে আমরা কাইনেটিক এনার্জি বা গতিশক্তিকে লিখি। তাহলে যদি একটি কনজারভেটিভ সংস্থা হয় বা কনজারভেটিভ ফোর্স যেখানে কাজ করে এরকম কোনো সংস্থা হয়, তো তখন সেক্ষেত্রে কিন্তু কে প্লাস ইউ ইজ অলওয়েজ থাকবে কনস্ট্যান্ট। অর্থাৎ সংরক্ষী সংস্থার ক্ষেত্রে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল কিন্তু থাকবে ধ্রুবক, কারণ এটাই হলো এর ফান্ডামেন্টাল শর্ত। এটা না হলে সেটা একটা কনজারভেটিভ সিস্টেম হবেই না। ওকে, তাহলে আমাদের প্রথম পার্টটা আমরা পড়ে নিলাম, কনজারভেটিভ ফোর্স আর ডিসিপেটিভ ফোর্স। এবারে প্রথম পার্ট যেহেতু পড়ে নিলাম, তাহলে এটা মুছে দিই, প্রথম পার্টটা এটা মুছে দিলাম, এটা কভার হয়ে গেল। এবারে আমরা পড়বো কি মার্স এনার্জি ইকুইভ্যালেন্স, ভর আর শক্তির তুল্যতা নীতি। তাহলে এবারে আমাদের নেক্সট টপিক কী থাকছে, নেক্সট টপিক থাকছে মার্স এনার্জি ইকুইভ্যালেন্স। মার্স এনার্জি ইকুইভ্যালেন্স হলো ভর আর শক্তির তুল্যতা। এই ভর শক্তির তুল্যতার ধারণা প্রথম কে দিয়েছিল আমাদেরকে, আমরা আগে কি জানতাম, আগে জানতাম যে শক্তির হলো মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, অর্থাৎ শক্তিকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়, এটা তো প্রাথমিকভাবে জানতাম। কিন্তু এখানে শক্তির সাথে আবার নতুন করে যুক্ত করে দিল একটা শব্দ, সেটা হলো মাস বা ভর। এখানে নতুন করে ভর যুক্ত করে দিল, তখন এসে দাঁড়ালো ভর আর শক্তি সংরক্ষণ সূত্র। শুধু শক্তি সংরক্ষণ সূত্র তখন আসলো না, তাহলে ভরের সাথে এনার্জির এই তুল্যতার নীতির প্রথম ধারণা দিয়েছিল আইনস্টাইন। তো আইনস্টাইনের একটা রিলেটিভিটি থিওরি আছে, আপেক্ষিকতাবাদ তত্ত্ব। আপেক্ষিকতাবাদ তত্ত্বের তো একটা বিরাট আলোচনার বিষয়, আর বিরাট মানে পৃথিবীর ভিতরে সব থেকে জটিল বিষয় বলতে গেলে। তো সেখানকার মূল বিষয় এটা ছিল কি ভর আর শক্তির সংরক্ষণ নীতি, অর্থাৎ ভরকে কী করা যায়, শক্তিতে রূপান্তরিত করা যায়, আর শক্তিকে ভরতে রূপান্তরিত করা যায়। এটাই হলো কি আমাদের ভর আর শক্তির তুল্যতা। অর্থাৎ এম যদি কারোর ভর হয় আর এনার্জি তার ই হয়, তাহলে এম ই এর ভিতরে সম্পর্ক আইনস্টাইন কী দিয়েছিল,
एम इज इक्वल टू इज इक्वल टू एम सी स्क्वायर अर्थात एम भरेर कोनो वस्तु के एम भरेर वस्तु के सी गति बेग सी हलो एखाने कि सी हलो आलोर बेग एम भरेर वस्तु जदि आलोर बेगे गतिशील है तेल से एम भरेर वस्तु साथे एम एर मान साथे सी स्क्वायर गुण कर ले समपरिमाण एनार्जी आमरा फिरे पाबो अर्थात एखान थेके बला जाच्छे कि एम इते आर इ एम ए ट्रांसफार है আমরা আগে যে জানতাম শক্তি শুধুমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় এখন দেখা যাচ্ছে কি আইনস্টাইনের এটা বলার পর থেকে দেখা যাচ্ছে যে শক্তি ভরে আর ভরও শক্তিতে রূপান্তরিত হতে পারে সেই জন্য কন্ডিশন হলো আলোর বেগে থাকতে হবে এবারে দেখো আলোর বেগ সিজিএস আর এসআই তে কত কত হয় আলোর বেগ হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এটা হয় এস আইতে আর একটা হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন এটা হয় সিজিএস এ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সেমি পার সেকেন্ড মিটার পার সেকেন্ড সেমি পার সেকেন্ড এবারে দেখো যদি আমরা এখান থেকে বলে যদি একটা ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের ভর কত হয় একটা ইলেকট্রনের ভর হয় সামথিং 9.1 × 10⁻২৮ এরকম হবে 9.1 × 10⁻²৮ ঠিক আছে এটা যদি একটা ইলেকট্রনের ভর এত গ্রাম হয় ইলেকট্রনের ভর থেকে আমরা কত পরিমাণ শক্তি পাবো আইনস্টাইনের আবিষ্কৃত তত্ত্ব অনুযায়ী আমরা কত এনার্জি পাবো ই ইজ ইকুয়াল টু পাবো এম সি স্কোয়ার এম তো আমরা পেলাম 9.1 × 10⁻²৮ আর সি স্কোয়ার কত হবে সি হলো 3 × 10⁻১০ এর স্কোয়ার এত কী হবে এটা এটা আমরা এস সব সিজিএসএ বের করছি তাহলে এত আর্ক শক্তি আমরা পাব ক্লিয়ার হলো এবারে আইনস্টাইনের এই থিওরি থেকে আমরা ভর সম্পর্কে যে আমাদের ধারণা ছিল সেটা পরিবর্তন হলো এই যে ভর শক্তিতে রূপান্তরিত হয় এই যে ধারণা যখন এলো তাহলে এখান থেকে একটা জিনিস দাঁড়ালো কি ভর তাহলে কী ব্যাপারটা ভর কি পদার্থের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে এই তো একটা বিরাট প্রশ্ন এসে গেল এম এম কি কনস্ট্যান্ট থাকে পদার্থের ক্ষেত্রে তখন দাঁড়ালো না এম পদার্থের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে না পদার্থের ভর পদার্থের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয় না এমন কিছু কন্ডিশনে পাওয়া যাবে যেখানে এম এর ভর বাড়তেও থাকতে পারে সেটা কীরকম কন্ডিশন হতে পারে সেটা এরকম কন্ডিশন হতে পারে এম তখন আইনস্টাইন বলল যে এম ডিপেন্ড করে ভি এর উপর তার ভেলোসিটির উপর ডিপেন্ড করে তাহলে পদার্থের ভর তার গতিবেগের উপর ডিপেন্ড করে যদি দেখা যায় কোনো পদার্থের গতিবেগ বাড়তে বাড়তে আলোর গতিবেগের সমান হয়ে গেল তখন কিন্তু তার ভরের মান বেড়ে যাবে তার ভর এখন যেটা আছে ভর আর কনস্ট্যান্ট থাকবে না ভরের মান বেড়ে যাবে তো সেখান থেকে আইনস্টাইন কি বলল আমরা যে ভরগুলোকে ধরি সেই ভরগুলোকে আর শুধু ভর বলা যাবে না তখন তাদেরকে বলতে হবে সেগুলো হলো স্থির ভর তো আমরা যে এম আগে বলতাম ভর তখন বলতে হবে স্থির ভর এম জিরো আর আর যে ভর আমাদের মূল যে ভর সেটা তো ভেলোসিটির উপর ডিপেন্ড করে তখন সেই ভেলোসিটির উপর ডিপেন্ডেড এমকে আমরা কীভাবে লিখব এমকে লিখব এম জিরো বাই ওয়ান বাই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখান থেকে যদি কোনো এম ভরের বস্তুর ভেলোসিটি ভি হয় আর এম জিরো তার স্থির ভর বলে দেওয়া থাকে তাহলে তার ভেলোসিটির মান বসিয়ে তাহলে আমাদের ফাইনাল যে কোনো বস্তুর ভর সেটা পাবো বা এখান থেকে যদি ভেলোসিটি নাও বলা থাকে তার ভেলোসিটি বের করে নিতে পারবো এটা হলো একটা সূত্র যেখানে এম জিরো হলো তার স্থির ভর আর এম হলো ভি গতিবেগে তার ভর ওকে এবারে ফাইনালি কি আমরা পেলাম শক্তির গতিশক্তি তো আগে জানতাম এর সাথে যুক্ত হলো ভরের কনস্ট্যান্ট তখন ভর শক্তি শক্তি সংরক্ষণ নীতির সাথে আমরা তখন যুক্ত করে দিলাম কি ভর শক্তি সংরক্ষণ নীতি ভর ও শক্তির সংরক্ষণ নীতি সংরক্ষণ নীতি কনজারভেটিভ থিওরি অফ মাস অ্যান্ড এনার্জি তাহলে তখন ভর শক্তি সংরক্ষণ নীতি ফাইনালি কী দাঁড়াবে তখন আমাদেরকে আগে যেরকম বলতে হতো যে শক্তির মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক এখন যোগ করে দিতে হবে কি
মহাবিশ্বে ভর আর শক্তির যোগফল ধ্রুবক। তাহলে কি বলতে হবে, ভর প্লাস এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর আগে বলতাম শক্তি শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, এখন বলতে হবে ভর শক্তিতে আর শক্তি ভরে রূপান্তরিত হয়। তাহলে ভর ও শক্তির সংরক্ষণ নীতি দাঁড়ালো ভর এবং মহাবিশ্বে ভর এবং শক্তির যোগফল কনস্ট্যান্ট, আর রূপান্তর কাদের কাদের ভিতরে হয়, ভরের আর শক্তির ভিতরে রূপান্তর হয়। তাহলে এটাই গেল আমাদের মাস এনার্জি ইকুইভ্যালেন্স। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। এইবারে নেক্সট আমরা যেই এগুলো এত কিছু পড়লাম, আগেরও কিছু কিছু ক্লাসে থিওরি পড়ানো হয়েছিল, টোটাল এই থিওরিগুলোর বেস করে কিছু অঙ্ক থাকবে মোটামুটি, সেই অঙ্কগুলো আমরা প্রথমে রেডি করব, করে নিয়ে আর আমাদের দুটো কনসেপ্ট বাকি আছে সে দুটোও করব, তার রিলেটেড কিছু ম্যাথ করব, ম্যাথ করলে আমাদের এই কার্যশক্তি ক্ষমতা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা এইচএসের মানে বোর্ডের জন্য কিছু কোশ্চেন অ্যান্সার সাজেস্টিভ টাইপের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, করে নিলে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমরা দিবাবস্তুর ঘূর্ণন স্থিতিবিজ্ঞান এইগুলো আমরা শুরু করব। ওকে, চলো তাহলে নেক্সট আরও একটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।